সম্মানিত সাবেক বিরোধী নেত্রী বলেছিলেন যে পদ্মা সেতু হবে না, হলেও ভেঙে পড়বে। সেই কথার পরিপ্রেক্ষিতে আপনারা আমাকে বলতে বলেছেন, আসলে বাস্তবতা কি? আসলে বাস্তবতা হলো পদ্মা সেতু এখন প্রস্তুত, আপনারা জানেন। আমি মনে করি উনি সাবেক বিরোধী নেত্রী, ওনার যে কথা এখন আমার বলতে হয়, ওনার এই ব্যাপারে একটা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর হবে, এরকম বিরূপ মন্তব্য একদম সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পর করাটা কতটুকু নিশ্চিত হয়েছে উনি এখন বুঝতে পারছেন। আমি মনে করি সার্বিক দিক থেকে ওনার একটি জ্ঞানের অভাব। এই সেতু পদ্মা নদী এই এই সম্বন্ধে তার জ্ঞান নাই, নাহলে তিনি এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে এত বড় একটা নেত্রী ছিলেন, তিনি এই মন্তব্য করতে পারতেন না। আমি তো মনে করি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি আজ শত কোটি মানুষের থেকে নির্গত হয়েছেন, কারণ পদ্মা সেতু এখন প্রস্তুত, এখন রঙিন সাজে সজ্জিত, এখন উদ্বোধন হচ্ছে। তাই আমি মনে করি এইসব বিরোধীদলীয় নেত্রী যেন বিরোধ করবেন, উন্নয়ন নিয়ে কোনো বিরোধ না করলেই চলে। আসুন আমরা জনগণের পক্ষে থাকি, দেশের পক্ষে থাকি, আমরা নেতৃত্বের পক্ষে থাকি, সঠিক সিদ্ধান্তের পক্ষে থাকি। আমরা এই মন্তব্যই করি, যেই মন্তব্যকে আমরা প্রগতিশীল দেশ হিসাবে, দেশে গঠনমূলক দেশ হিসাবে কাজ করে দিতে পারি। আমাদের এই দেশকে সুন্দর করার জন্য আমাদের বহু মুক্তিযোদ্ধা, আমার 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 2 লক্ষ মনের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, আমার দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের এই রক্তের বিনিময়ে, তার পরিবারের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতার পক্ষান্তরে উন্নয়ন হবে। আজকের বাংলার জনগণ আজকে প্রায় উন্নয়নের দিকে, উন্নতি দেশে ধাবিত হচ্ছে, প্রতিটি ছেলে প্রতিটি মেয়ে শিক্ষিত হচ্ছে। আমি জানি প্রতিটি বিদেশের প্রবাসে প্রতিটা ছেলে আছে, হুঙ্কার করে একত্রিত ঘোষণা করতে পারেন, আমি বাংলাদেশের সন্তান, আমি বাংলাদেশে জন্মাইছি, আমি বঙ্গবন্ধুদের জন্মাইছি। তাই আমাদের উন্নয়ন পরিবিশ্বে সব চোখে পড়ার মতন উন্নয়ন। আপনারা যারা প্রবাসে ঘুরেন না, আপনারা জানেন না, আমি প্রবাসে ঘুরি, আমি জানি বাংলার উন্নয়ন প্রতিটা দেশের থেকে অনেক উন্নত। তাই আমার এই দেশ নিয়ে অনেকে অহংকার করে, আমিও অহংকার করি, আমি বাংলাদেশ নিয়ে অহংকার করি, বাংলাদেশ অহংকার দেশ যে বঙ্গবন্ধু আমাকে দিয়ে গেছে। তাই আমি মনে করি এই মিথ্যা কুৎসা এগুলি রটনা করে আপনি উন্নয়নকে বাধাগ্রস্ত পারবেন না, বাধা দিতেও পারবেন না, কারণ এই দেশের হালে এমন এক নেত্রী আছেন যে জনগণের আস্থায় তার উপর নির্ভরশীল, করিন ব্যক্তিত্ব, তার নেতৃত্ব, সঠিক নেতৃত্ব আজকের পদ্মা সেতু। সুতরাং এইসব আজে বাজে কমেন্ট করে দেশের জনগণের প্রতি তাকে দূরে সরে যান, সেই কথা না বলা উচিত আমি মনে করি। আমরা সবাই উন্নয়নের কথা বলি, আনন্দের কথা বলি, উচ্ছ্বাসের কথা বলি, আমরা সঠিক সিদ্ধান্তের কথা বলি, তাকে সব আমরা সেই জিনিসটাকে আমরা বাহবা জানাই। আজকে বিদ্রোহী নেত্রী, সাবেক বিদ্রোহী নেত্রী যে বলতেন জয়নেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী আজকে যে পদ্মা সেতু করেছেন আসলে সুন্দর করেছেন, তার আপামর জনতা তাকে সাবাস দিত, তার নেতৃত্ব অনেক বেড়ে যেত, কিন্তু সে তার মুখে সস্তা কথা বলে আজকে আমি মনে করি জনগণ থেকে অনেক দূরে সিনি সরে গেছেন, এবং জনের কাছে তার আস্থা নাই, কারণ পদ্মা সেতু এখন বাস্তবভাবে রূপায়িত হয়েছে এবং সুন্দর মতে আজকে আগামীকাল থেকে আমরা পদ্মা সেতু, আমরা এখন থেকে আমরা পদ্মা সেতুতে উঠবো, ঘুরবো এবং উন্নয়নের সোপান দেখতে পারবো। আপনারা সুখে থাকবেন, মিথ্যা কথা কান দেবেন না, উন্নয়ন দেখুন, নিজের চোখে দেখুন, নিজের টাকায় কীভাবে সেতু হয় তার বাস্তবায়নের রূপ দেখুন। আপনাদের অহংকার করার বস্তু হয়েছে পদ্মা সেতু, আপনাদের টাকায় পদ্মা সেতু হয়েছে, তাই আপনারা সেই নেতৃত্বের উপর আস্থা রাখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।